প্রথমেই তোমরা বাঁদিকের কর্নারের এই সেফটির দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এই সেফটিতে, এখানে এই সেফটির বৈশিষ্ট্য হলো এখানে যে কিউআর রেখাংশটি রয়েছে, এখানে কিউআর রেখাংশের একটি প্রান্তবিন্দু কিউএতে পিকিউ লম্ব টানা হয়েছে এবং একই রকম ভাবে অপর প্রান্ত বিন্দুতে ঠিক অপোজিট ডিরেকশনে, অর্থাৎ কিউআর রেখাংশের যেদিকে এই লম্বটি ছিল তার অপোজিট ডিরেকশনে অপর একটি লম্ব আর এস রয়েছে। দেখো এই সেফটির উপর নির্ভর করে এখানে কতগুলি সমস্যা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা তৈরি করা যায়, সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। এখানে দেখো এই বৃত্তটির মধ্যে এই সেফটিকে জুড়ে দেওয়া হয়েছে এবং এর ফলে এই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হবে। একই রকম ভাবে এই বর্গক্ষেত্রের মধ্যে এইভাবে এই সেফটিকে জুড়ে দেওয়ার ফলে এই বর্গক্ষেত্রের কর্ণ বা একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হবে। আবার এখানে এই ট্রাপিজিয়াম আকৃতিটির এই সমান্তরাল বাহুটিকে তুলে দিয়ে তার পরিবর্তে এই সেফটিকে জুড়ে এখান থেকে এই ট্রাপিজিয়ামের এই বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হবে। তাহলে এইভাবে এইটির সাহায্য নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি করা যায়। দেখো এই সমস্যাগুলি কিন্তু একই ধরনের হওয়া সত্ত্বেও আমরা এই বিষয়টি লক্ষ্য না করার জন্য আমরা এগুলিকে ভিন্ন ভিন্ন ভাবে সমাধান করি এবং আলাদা আলাদা ভাবে সমাধান কৌশলগুলি ভেবে রাখি, কিন্তু এই সমস্যাগুলির সমাধান প্রায় একই কৌশলে করা যাবে। এর জন্য এই ইজি ট্রিকটি হলো এখানে পি ও এস বিন্দু দুটিকে যুক্ত করলে পিএস এর মানটি হলো রুট ওভার অফ এই লম্ব রেখাংশ দুটি যেহেতু সমান্তরাল অতএব তাদের দৈর্ঘ্যের সমষ্টির বর্গ প্লাস এই বি দৈর্ঘ্যের বর্গ। দেখো এই দৈর্ঘ্যটিকে আমরা ফিজিক্যাল সায়েন্সে বা ফিজিক্সের ক্ষেত্রে এটিকে সরণ বা ডিসপ্লেসমেন্ট হিসেবে ভাবতে পারি। আবার সেক্ষেত্রে এই ট্রিকটির সাহায্যে এই সরণটির মান খুব সহজেই তোমরা বলতে পারবে। দেখো এক্ষেত্রে এটিও খুব সহজ, এখানে প্রথমে আমরা এই এস বিন্দুতে কিউআর এর সমান্তরাল সরলরেখাটা আনলাম, তাহলে এই কিউআরটিকে এখানে আনলাম এবং এই কিউ বিন্দু দিয়ে আর এস এর সমান্তরাল সরলরেখাটা আনলাম। তাহলে আমরা এখন এই পিএস দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছি, তাহলে পিএস দৈর্ঘ্য নির্ণয়ের জন্য যদি আমরা এখন এই বি দৈর্ঘ্যটি এবং এই সি দৈর্ঘ্যটিকে সরিয়ে দিই, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে যার ভূমির দৈর্ঘ্য হলো বি একক এবং লম্বের দৈর্ঘ্য হলো এ প্লাস সি একক। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের দৈর্ঘ্যটি হলো পিএস, সেক্ষেত্রে পিএস এর মান হলো রুট ওভার অফ এ প্লাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এই ইজি ট্রিকটির সাহায্য নিয়ে আমরা আজকে এই সমস্যাটির সমাধান করব। এক্ষেত্রে সমস্যাটি হলো এই সেফটিকে একটি বৃত্তের মধ্যে এইভাবে রাখা হয়েছে এবং এক্ষেত্রে এই বৃত্তটির আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা এই ট্রিকটিকে ব্যবহার করব, অর্থাৎ এখানে প্রথমেই পিকিউবি দৈর্ঘ্যটি নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে সমান্তরাল বাহু দুটি হলো এ ও সি, অতএব এক্ষেত্রে পিকিউ এর মানটি হবে রুট ওভার এ ও সি এর সমষ্টির বর্গ প্লাস বি স্কোয়ার। তাহলে একই রকম ভাবে আমরা এই পিএস দৈর্ঘ্যটিও খুব সহজে নির্ণয় করতে পারবো, এক্ষেত্রে পিএস দৈর্ঘ্যটি নির্ণয় করা যাবে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে। এক্ষেত্রে পিএস হলো অতিভুজ যার বেস হলো বি এবং হাইট হলো এ, অতএব এই পিএস এর দৈর্ঘ্য হবে সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটি খুব সহজে নির্ণয় করা যাচ্ছে। এখন আবার লক্ষ্য করে দেখো যেহেতু আমরা বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবো, অতএব এই ব্যাসার্ধটিকে আমাদের খুব সহজেই অঙ্কন করতে হবে। এর জন্য যেহেতু বৃত্তের পরিধির উপরে এই সমকৌণিক বিন্দুটি রয়েছে, অতএব এই সমকৌণিক বিন্দুটির সাহায্য নিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করব যেখান থেকে খুব সহজে ব্যাসার্ধ বা ব্যাস পাওয়া যাবে। তাহলে এটি করার জন্য প্রথমে আমরা এই রেখাংশটিকে বর্ধিত করলাম এবং সেক্ষেত্রে এই পিকিউটিকে যুক্ত করে দিলে এই পিকিউ হয়ে যাবে এই বৃত্তটির ব্যাস, কারণ এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়েছে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে কারণ এখানে সমকোণ পাওয়া গেছে যার জন্য আমরা এখানে এই ব্যাসটি পাচ্ছি। তাহলে এখন যদি আমরা এই পিএস এবং এই পিকিউ বাহু দুটিকে ধরে, অর্থাৎ এই পিকিউএস ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি, সেক্ষেত্রে পিকিউএস ত্রিভুজের ক্ষেত্রফলটি হয়ে যাবে হাফ ইন্টু পিকিউ ইন্টু পিএস ইন্টু এই বাহু দুটির মধ্যবর্তী কোণ যেটি হলো থিটা, এখানে পিকিউ পিএস এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এখন আবার লক্ষ্য করে দেখো এই পিকিউএস ত্রিভুজটির বেস বা ভূমি যদি কিউএস হয় তাহলে সেই ক্ষেত্রে এই হাইট বা উচ্চতাটির মানটি হবে বি। তাহলে যেহেতু এটি শীর্ষবিন্দু গামী ভূমির সমান্তরাল সরলরেখা এবং এটি আবার ভূমির উপরে লম্ব,
সুতরাং এই পিকিউএস ত্রিভুজের হাইট বা উচ্চতাটি হবে এই অংশটি, এটি হলো হাইট এই বি দৈর্ঘ্যটি। তাহলে আমরা পিকিউএস ত্রিভুজের ক্ষেত্রফলটি দুরকম ভাবে নির্ণয় করতে চাইছি, তার একটি প্রকার হলো হাফ ইনটু এই দুটি বাহু দৈর্ঘ্য দিয়ে আছে ইনটু এদের মধ্যবর্তী কোণকে থিটা ধরে নিয়ে হাফ ইনটু পিকিউ ইনটু পিএস ইনটু সাইন থিটা করা হয়েছে, এবং আরেকটি পদ্ধতি হলো যেহেতু এই ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কিউএস এবং এর উচ্চতা হলো বি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হলো হাফ ইনটু সি ইনটু বি। তাহলে এখন আবার লক্ষ্য করে দেখো, এখানে কিউ পিএস এবং কিউ আর এস এরা একই বৃত্তচাপ কিউএস এর উপর অবস্থিত, একই বৃত্তচাপ কিউএস এর উপরে কিউ আর এস এবং কিউ পিএস অবস্থিত হওয়ার জন্য অবশ্যই এই কিউ আর এস এই কোণটির মান হয়ে যাবে থিটা। তাহলে এখন যদি আমরা এই ত্রিভুজ কিউ এস আর নিই, সেই ক্ষেত্রে কিউ এস আর একটি সমকোণী ত্রিভুজ যার লম্বটি হলো সি, কারণ আমরা যেহেতু এটিকে থিটা ধরেছি অতএব লম্ব হলো সি, এবং অতিভুজ সমান টু আর, অতএব সাইন থিটা সমান হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখো সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ সমান সি বাই টু আর। তাহলে আমরা সাইন থিটার মান পেলাম সি বাই টু আর। তাহলে এই মানটিকে যদি আমরা এই সম্পর্কটিতে ব্যবহার করি সেক্ষেত্রে এখানে এই হাফগুলি ক্যান্সেল হয়ে যাবে, হাফগুলি ক্যান্সেল হয়ে গেলে এখানে এই রাইট হ্যান্ড সাইড দিকে প্রথমে লেখা হয়েছে সি ইন্টু বি সমান পি কিউ ইন্টু পি এস, এবং এই সাইন থিটার মানটিকে লিখে দেওয়া হলো সি বাই টু আর। তাহলে এখান থেকে আর এর মান কি হয়ে গেল, পি কিউ ইন্টু পি এস ডিভাইড বাই টু বি, কারণ এই ক্ষেত্রে এই সি গুলিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে এখন আবার লক্ষ্য করে দেখো এই পি কিউ আর পি এস এর মানগুলি কিন্তু জানা আছে, অতএব এই ক্ষেত্রে আর এর মানটি হলো রুট ওভার অফ এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে পি এস এর মানটি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই টু বি। তাহলে এটি হবে এই বৃত্তের ব্যাসার্ধের মান।